সুমিতার রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে পটলের খোসা বাটা করব। দেখুন পটলগুলোকে কেটে যে খোসাটা বেরোচ্ছে সেটাকে আমি এইভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে এটাকে আমি জলে সেদ্ধ করে নেব। এই খোলাগুলোকে আমি এই থেকে ধুচ্ছি। এবার এই কড়াতে গরম জলটা দিয়েছি, গরমই হয়েছে। এবার আমি খোলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এতে সামান্য একটু নুন দেব, দিয়ে এটা আমি চাপা দিয়ে দেবো। এই দেখুন খোসাটা আমি দিয়ে দিচ্ছি। এবার এটা সেদ্ধ হয়ে গেলে এটাকে আমি শিলে বেটে নেব। একটু নুন দিলাম। দেখুন শিলে এখানে রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, কড়াতে তেল দিয়েছি, এতে আমি একটু জিরে, সাদা জিরে, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার আমি ওটাকে ভালো করে দেখুন এই যে বেটে নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে। এবার আমি এটা তেলে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ভাজতে হবে। এতে আমি দেবো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর নুন। দেখুন তেলটা গরম হয়ে গেছে, তো এবার আমি এটাকে ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি পরিমাণ মতন একটু নুন, হলুদ আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। এতে আমি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর নুন দেবো। কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছি খোলার সাথে, রসুন আর কাঁচা লঙ্কা। এই দেখুন আমি নুন দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, এবার জিরের গুঁড়ো দেব, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। এই দেখুন ভালো করে এইভাবে নেড়ে, এই দেখুন। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর শেয়ার করবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।